তো চলো এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে একটু ঘুরে দেখি। আর এখানে সবসময় ভিড় লেগেই থাকে, টোটো অটো ঠিক আছে, বা এমন একটা জায়গা মেন মেন পজিশনে ঠিক আছে, তো এখানে সবসময় ভিড় লেগেই থাকবে। তার মধ্যে রোড ক্রসিং করতে হবে দেখি আপনাকে, ঠিক আছে। তো আমি যেতেই পারছি না, টোটো আসার তারই আছে এদিক ওদিক থেকে। হ্যাঁ, এবার ভিতরে প্রবেশ করছি, ভিতরে প্রবেশ করে দেখবো। মন্দিরটা মন্দিরটা পুরো মন্দিরের ভিতর ঢুকে গিয়েছে, এবার মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছে। মন্দিরের যে মেন ভিউটা সেটা হয়েছে, এই আছে মেন মন্দিরটা। আর মন্দিরটা এত সুন্দর করে তৈরি করা, খুব সুন্দর করে তৈরি করা, অনেক দিন থেকে তৈরি আছে, প্রায় আজ 10 বছরের বেশি হয়ে গেছে। দেখো, আর এই মন্দিরের মধ্যে থাকা থাকার ব্যবস্থাও আছে, পুরো এত বড় মন্দির। চলো কোথায় কি আছে একটু প্রথমে এই জায়গাটাই ঘুরে দেখি, প্রথমে কি আছে এখানে। এই জায়গাটা একটা বিচলে দিয়ে তৈরি করা একটা কোন কীর্তন ধাম, এখানে মানে এই জায়গাটা মানে হয়তো কীর্তন নাম করা হয়, সেই জিনিসটা দেখা আছে। তো এটা এটা লেখা রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, ঠিক আছে। আর গোসাই বাবুরা তো ভিতরে আছে, গান গাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এখানে প্রসাদের কুপন দেওয়া হয়, তো আপনার যদি প্রসাদ নিতে ইচ্ছা হয় তো এই জায়গাটাই প্রসাদের কুপনটা দেওয়া হয়। কুপনের কত করে নেয় এটা আমার জানা নেই, ঠিক আছে। তো সম্ভবত 40 টাকা করে কুপনের দাম, ঠিক আছে। তো এই জায়গার থেকেই আপনি কুপনটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবারে দেখুন, এখানে মহাপ্রসাদ কুপনের বিভিন্ন আইটেম, খাবার যে আইটেম আছে সেই আইটেম অনুযায়ী এখানে মানে খাবারের দাম ধরা হয় সেই অনুযায়ী। আর দুটো তিনটে স্টল আছে টোটাল, ঠিক আছে। তিনটে স্টলে হয়তো আলাদা আলাদা খাবারের ইয়ে আছে, মেনু আছে, সেই অনুযায়ী এখানে টিকিটটা দেওয়া হয়। টিকিটটা আর যে খাবারের যে দাম সেই দামটা নিয়ে একটা কুপন দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে যদি আপনার কোনো মালা বা এই কৃষ্ণ নাম জপ করার জন্য যদি কিছু দরকার হয় বা ঠাকুরের মূর্তি দরকার, সব আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো প্রথমে চলো এদিকে দেখে আসি, এদিকে কি আছে, এদিকে মানুষ বেশি যাচ্ছে বা এদিকে মানুষ এদিক থেকে খুব আসছে, এদিকটা আগে দেখে আসি কি আছে এদিকটা। চলো এদিকটা দেখে আসি, তারপর ওদিকটা দেখতে যাবো। প্রথমে অনেক দিন থেকে একটা স্বপ্ন, যাবো যাবো যাবো, কিন্তু টাইমটা হয় না। আজ ভগবানের কৃপায় টাইমটা হয়েছে, তো সেজন্য চলেই এসছি। এদিকে কি আছে আমি
নিজেই বুঝতে পারছি না। দেখুন মন্দিরের কাজটা অ্যাকচুয়ালি এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো মন্দিরটা এখনো প্লাস্টারের কাজ চলছে, আজ প্রায় 10-15 বছর হয়ে গেলো কাজ হচ্ছে। মন্দিরটা এতই বড় যে, এত বড় যে আজ 10-15 বছর ধরে কন্টিনিউ কাজ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো এদিক থেকে ঘুরে আসি। এখানে আপনার যদি কোনো ঠাকুরের সম্পর্কে কোনো পুস্তক লাগে তো এখান থেকে পেয়ে যাবেন আপনি। এই দেখুন স্ট্যাম্পগুলো, তো অ্যাকচুয়ালি এই মন্দিরের মধ্যে কোথায় কি আছে আমার সঠিক জানা নেই। তো মানুষ যেদিকে যেভাবে যাচ্ছে আমি সেই সেই পিছে পিছে যাচ্ছি, গিয়ে দেখি কোথায় যাই, ঠিক আছে? তো এগুলো ও এখানে হয়তো ট্যুরিস্টদের থাকার কোনো ব্যবস্থা, হয়তো সঠিক বলতে পারছি না। এদিকে কি আছে, এই এই সাইডটাতেই প্রচুর লোক যাচ্ছে। তো ওখানে এদিক কিছু একটা আছে, আমি সঠিক জানি না, তবে দেখার দেখানোর চেষ্টা করছি আপনাদের, বা আমি নিজেও দেখার চেষ্টা করছি। এই দেখুন মন্দিরটা, মানে কি বলবো, এত বড়। আমি ভেবেছিলাম মানে ওদিকটা শেষ হয়ে গেছে, কিন্তু না, এদিকটাও মন্দিরটা, ঠিক আছে, অনেক বড়। দেখুন হ্যাঁ চলেই এসছি। তো হ্যাঁ এই জায়গা, হ্যাঁ গোসাইরা, হয়তো গোসাইরা থাকে বা কোনো গোসাইরাই থাকে, বা হ্যাঁ গোসাইদের কোনো থাকার ব্যবস্থা আছে এখানে। তো দেখি এদিকে কি আছে, এই দিকটা প্রবেশ করে একটু দেখি এদিকে কি আছে। তো ভিডিওটা ভেবেছিলাম ছোট হবে, কিন্তু না, অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এরিয়াটা এত বড় আর এত দেখার কিছু আছে না, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এটা অ্যাকচুয়ালি একটা পার্ক টাইপের, তো এখানে ঠাকুর দর্শন করার পরে, দর্শন করার পরে তো এখানে আপনি রেস্ট নিতে পারবেন, ঠিক আছে, সেই সেই জায়গা। তো পুরো এক এক সাইড করে আপনাদের দেখাবো। তো প্রথমে এই সাইডটা, এই কিছুটা মন্দিরের ওই সাইডটা দেখিয়েছি, এবার এই সাইডটা যে, তো এখানে লেখাই আছে ধূমপান নিষেধ, যেহেতু এটা পবিত্র স্থান, তো এখানে অবশ্যই ধূমপান নিষেধ তো থাকবে, এখানে কোনো রকমের ধূমপান না করাই উচিত, একটা পবিত্র জায়গা, সেখানে কোনো রকমের আজে বাজে কাজটা না করা সব থেকে বেটার। ওই দেখুন এখানে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন, এই স্টলগুলো এখানে আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে সব পেয়ে যাবেন এখানে, ব্যাগের থেকে শুরু করে জামা প্যান্টের শুরু থেকে তো সব কিছু আপনি পেয়ে যাবেন। আর একদম পরিষ্কার, এটা লেখা রয়েছে গাদা ভবন গেস্ট হাউস, ঠিক আছে? তো সম্ভবত এখানে গেস্ট হাউস মানে এখানে লোক যারা বুকিং করে আসে তাদের থাকার ব্যবস্থা, বা কোনো ঠাকুরদের কোনো বড় ইয়ে আসলে ওনাদের থাকার ব্যবস্থা। তো এই দেখুন গেস্ট হাউসটা, অনলাইনে হয়তো বুকিং সিস্টেম আছে, তো
চলুন স্কুলের ভিতরে এখনো প্রবেশ করিনি, ভিতরটাই যাওয়ার চেষ্টা। দেখুন কত সুন্দর, অ্যাকচুয়ালি ভিতরটাই প্রবেশ নিয়ে এত সুন্দর ভিউ। তো দেখি চলো, এই দেখুন এই দাদা এই ঠাকুরের বইগুলো বিক্রি করছে বলে বলে। ছবি দেখতে দেখতে আমরাই ছবি হয়ে যাব, সেলফি করতে করতে আমরাই সেলফি হয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের জীবন, জীবনটা কেটে যাচ্ছে, সময়গুলো চলে যাচ্ছে, আমরা তো আর করছি না হরি ভক্তি করছি না। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর রেগে গিয়ে বলছেন, কি বলছেন, হরি হরি বিফলে জন্ম গোই। তো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করছি, তাই দাদা বলছে যে সেলফি তুলতে তুলতে আমাদের টাইমটা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি হরিনাম আমরা কখনোই করি না, অ্যাকচুয়ালি আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের হরিনামটা করা অবশ্যই দরকার। দাদাটা ঠিকই বলেছে, উনি একজন গুসাই মানুষ আছে, কথাটা খুব একটি মূল্যবান কথা বলেছে, ঠিক আছে। কিন্তু সেই মূল্যবান কথাটা আমরা কজনে নিই, গ্রহণ করি। তো অ্যাকচুয়ালি আমরা সারাদিন বিভিন্ন রকমের কাজ করি, তার মধ্যে যদি একটু আমরা হরিনাম করি তো সেটাই আমাদের সব থেকে পুণ্যের কাজ। তো আমরা তো সেটা কখনোই করি না, বরং উল্টো পাল্টা কাজ করে বেড়াই। তো অ্যাকচুয়ালি এখানে আসার পরে না সত্যি আমার মনটা খুব ভালো ভালো লাগছে। আরে দেখুন মেন মেন ভিউটা আছে এখান থেকেই দেখা যাচ্ছে, মন্দিরের যে ভিউটা সেটা হচ্ছে এখান থেকে সব থেকে বেটার দেখা আছে। এই দেখুন মন্দিরের যে ভিউটা, আমি অনেক দেখুন এদিকে কি হচ্ছে একটু দেখিয়ে আসি চারিদিক ঘুরে, ঠিক আছে। অ্যাকচুয়ালি জানা নেই তো দেখি কোথায় কেউ, অ্যাকচুয়ালি এটা খাবারের জায়গা, ঠিক আছে। তো এখানে কেউ, এরপর এখানে অ্যাকচুয়ালি ফুড কোর্ট টাইপের, ঠিক আছে। তো এদিকে সব ও আমি বুঝতে পারিনি, আমি অ্যাকচুয়ালি আমার পায়ে জুতো ছিল, আমি সেটা পরে প্রবেশ করছিলাম, আমি বুঝতে পারিনি বলে। তো আমি এখন ওটা খুলে নিলাম, খুলে নিয়ে তো এখন আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি হট করে আমি বুঝতে পারিনি, তো ওই জন্য হট করে আমি নিয়ে নিয়েছিলাম। এইবার যাচ্ছি দেখে আসি ভিতরটা কি আছে। জানি না ক্যামেরা নিয়ে প্রবেশ আছে কি নেই, তবু প্রবেশ করছি। মোজা কি খোলা লাগবে নাকি আমি নিজে বুঝতে পারছি না, মোজাটা